আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উর্মিস কিচেন যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন প্রথমে একটা লাইক দিবেন আর আজকে পানি রান্না করব মাছের ডিম দিয়ে মাছের ডিম যত ধোয়া হয় ততই গুলাঠে পানি বের হয় এখন আমি ডিমটাকে ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ দিয়ে প্রথমে ডিমটাকে একটু সিদ্ধ দিব তরকারি রান্না করার জন্য পানি লাউ রান্নার জন্য আমার ডিম সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এখানে পানিলাউকে আমি কেটে নিব পানিলাউকে আমি কেটে নিয়েছি এ এরকম করে পিস পিস করে কেটে নিয়েছি এখন রান্না করব এখানে তেল দিয়েছি পাতিলে দিয়ে তেল গরম হয়ে গেলে এখন দিচ্ছি পেঁয়াজ আর দিয়েছি মতো লবণ এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি বেজে নিব লালচে কালার হয়ে গেলে তখন দিয়ে দেব মশলা এখন ডাক না লাগে কিছুক্ষণ জাল দিয়ে পেঁয়াজটাকে বেজে নিব এখন পেঁয়াজকে লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া আর এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি আর আধা চামচ ফোড়ন দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিয়েছি একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য নেড়ে পানি দিয়ে ছেড়ে দিয়ে কিছুক্ষণ মশলাকে আমি কষিয়ে নিব এখন রান্না লাগিয়ে দিয়েছি কিছুক্ষণ রান্না করে কষানোর পর মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ডিম ডিমকে এভাবে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখন ডিম দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চড়ে ডিমটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এখন দিয়ে দিয়ে দিচ্ছি একটু পানি পানি দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন ডাক না লাগে কিছুক্ষণ রান্না করে কষিয়ে নিব কিছুক্ষণ রান্না করে কষানোর পর এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে আমি এখন পানি লাউ দিয়ে দেব ডিম খসানো হয়ে গেছে এখন পানি লাউ দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন ডাক লাগিয়ে কিছুক্ষণ রান্না করবো কিছুক্ষণ রান্না করার পর পানি থেকে পানি বের হওয়া শুরু হয়েছে এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর পানি কোনো পানি দিতে হয় না জুল দিতে হয় না পানি লাওয়ে থেকে পানি বের হয়ে আর লাউটা সিদ্ধ হয়ে যাবেই পানি দিয়ে এখন ডাক না লাগে আরও কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করার পর দেখুন লাউতে কি কত ফানি বের হয়েছে এখন নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচকে দুই ফালি করে কেটে নিয়েছি এখন ডাক ডাক না লাগে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর পানিলাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা ধনিয়ার পাতা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি ধনিয়ার পাতা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে আমি চুলাটা অফ করে নেব ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়েছে এখন আমি চুলা অফ করে নিয়েছি আমার পানিলাও হয়ে গেছে এখন ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছি যখন চুলা অফ করে নিয়ে আর কিছুক্ষণ পর যখন তরকারিটা ঠান্ডা হয়ে যায় দেখুন পানি লাউয়ের তরকারি কত সুন্দর হয়েছে এভাবে কারা কারা ডিম দিয়ে মাছের ডিম দিয়ে খেয়েছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ লাভ